হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইতিহাস এই সেটে ইতিহাস থেকে আমি খুব গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন উত্তর নিয়ে এসছি যারা আবগারি পুলিশ পরীক্ষা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই সেটটি আবগারি পুলিশের পরীক্ষা একদম সামনে চলে এসছে চব্বিশে নভেম্বর লাস্ট দশ দিনের প্রস্তুতির জন্য আমি পঁচিশটা প্রশ্ন নিয়ে আসলাম হয়তো আরও দু একটা সেট আমি নিয়ে আসবো তোমরা বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ছোট্ট ভিডিও দেখলে উপকার পাবে ওকে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও চলো তাহলে শুরু করে দিই এক দেবী চন্দ্রগুপ্ত বইটি কার লেখা বিশাক দত্ত দুই কিরাতা অর্জুনিয়ম কাব্যগ্রন্থটি কার লেখা ভারবী তিন পশু চিকিৎসা গ্রন্থ অশ্বশাস্ত্র বইটি কার লেখা শালিহত্র চার ঘরঘরার যুদ্ধ কবে হয় পনেরোশো সালে পাঁচ গুপ্ত সম্রাটুপ্তের সময় ভারত আক্রমণকারী হুনদের কি বলা হতো গ্রন্থ কে সেথুন করেন গুরু অর্জুন সিং সাত শিবাজি রাজ্যে অর্থমন্ত্রীকে কি বলা হতো অমাত্য আট পরিণত সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির বেশিরভাগ গড়ে উঠেছিল কোন কোন নদ তীরে সিন্ধুনদ সরস্বতী নদী ও দৃশ্যবতী নদীর তীরে আট হরপ্পা কোথায় ছিল ইরাবতী নদীর এক খাতের তীরে দশ সূত্র কথায় অর্থ কী স্মৃতি সহায়ক সংক্ষিপ্ত শব্দ সমষ্টি এগারো ভারতের ইতিহাসে কোন সম্রাট প্রথম রাষ্ট্রের খরচে পশু হাসপাতাল তৈরি করান সম্রাট অশোক বারো মুদ্রা ব্যবস্থার একক হিসাবে রুপোর টাকা বা রুপিয়া চালু হয় কোন সম্রাটের আমলে শেরশাহ সুরি তেরো বাহনী সাম্রাজ্যে প্রতিষ্ঠাতা কেছিলেন হাসান চোদ্দ কোন দুই মুঘল সম্রাট আত্মজীবনী লেখেন জাহির উদ্দিন মোহাম্মদ বাবর ও নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর মহাবীরের স্ত্রীর নাম কি যশোধরা ষোলো ভারতে নরোজ উৎসব কে চালু করেন ইলতুতমিজ সতেরো দিল্লি শহর প্রতিষ্ঠায় কার ভূমিকা উল্লেখযোগ্য ছিল সিকান্দার লোদি আঠেরো জৈন ধর্মে চব্বিশতম তীর্থঙ্করের নাম কি মহাবীর বর্ধমান উনিশ গান্ধার শিল্প উন্নত হয় কোন আমলে কুষাণ যুগে কুড়ি জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের জন্মস্থান কোথায় অমরকোট একুশ উর্দু ভাষায় প্রথমকে কবিতা লেখেন আমির খসরু বাই শেরশাহ সুহির আমলে সংস্কার করা বাদশাহী সড়কের এখন নাম কি জিটি রোড বা গ্র্যান্ড ট্যাং রোড তেইশ নূরজাহার নাম আগে কি ছিল মেহেরুননিসা শের আফগানের স্ত্রী মেহরুন্নিসাকে জাহাঙ্গীর বিয়ে করার পর তার নাম দেন নূরজাহান চব্বিশ দিল্লির লালকেল্লা কে তৈরি করেন শাহজাহান পঁচিশ প্রকৃতপক্ষে জৈন ধর্ম শুরু করেন কততম তীর্থঙ্কর ত্রয়বিংশ তাহলে বন্ধুরা এই ছিল পঁচিশটা প্রশ্ন তোমাদের জন্য যারা আবগারি পুলিশ পরীক্ষা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছ শেষ দশ দিনের প্রস্তুতিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে সেট নিয়ে আমি আবার আসবো যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে যাতে তোমাদের হাত ধরে এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে পারে আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো যাতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশানগুলি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় যারা ইতিমধ্যেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলে রাখি যে প্লেলিস্ট থেকে তোমরা ব্যাকরণের সেটগুলো একটু ভালো করে দেখে নিও আর স্ট্যাটিক জিকে অনেকগুলো দেওয়া আছে তোমরা একটু প্লেলিস্ট থেকে দেখে নিও উপকার পাবে ওকে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই